তো বন্ধুরা এটা হচ্ছে রবিবারে সকাল আর রবিবারের সকাল থেকে আবার ব্লগটা নতুন করে শুরু করছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো আমাকে সবাই ভালো আছো সুস্থ রেখে আছো আর হোম মেকার তনিমা অধিকার চ্যানেলে আবারও একবার সবাইকে ওয়েলকাম জানালাম আর সকাল সকাল গাছপালাগুলো জল দিয়ে দিচ্ছে আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে রোদটাও আছে কিন্তু তবুও দেখো একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে চাদরটাও গায়ে দিয়ে দিয়েছি আর ঠাকুর ঘরে পূজা করতে এসেছি তো পূজা করব তার আগে গাছপালাগুলো জল দিয়ে ঠাকুরের বাসন কোষণগুলো মাছবো ফির সারাদিনের কাজ কোনো তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো কমেন্ট করো বন্ধুরা যারা চ্যানেলে নতুন তাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে রেখো যাতে তোমরা নোটিফিকেশান সাথে সাথে পেয়ে যাও তো বন্ধুরা দেখো শীতের দিনে সকালে রোদে আসতে ভালো লাগে মানে রোদ সকাল থেকে বিকেল পর্যন্ত মানে দুপুর পর্যন্ত রোদে আসতে মানে বেশ ভালো লাগে ভালো লাগে রোদটা কিন্তু গ্রীষ্মকালের এক হচ্ছে ফার্স্ট সকাল আর হচ্ছে বেলার যে বিকেলে যে হাওয়া ঠান্ডা হাওয়া দক্ষিণে হাওয়াটা দেয় তো সেই সময়টা সত্যি কথা ছাদে আসলে অনেক অনেক ভালো হয়ে যায় তা এখন যেহেতু একটু হালকা মানে দুপুরের দিকে গরম ভাব আছে আর বিকেলে সেই হালকা হাওয়াটা সত্যি কথা ভালোও লাগে মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেও কিন্তু বেশ ভালো লাগে আর দেখো এই যে ঠাকুরের ধুনো তো অনেক অনেকদিন ধরে ওখানটা রাখা ছিল তো ধুনো দিয়ে তো আজকে ওটা ধুয়ে নেব পুরো আর দুটো ধুনোচি ধুয়ে নেবো আজকে এত বন্ধুরা কেন বলো তো ধুনোটা দিই না এখন কারণ এই বেশ কিছুদিন হলো এত সর্দি কাশিতে আমরা ভুগছি তো সেই জন্য ধুনোটা দিই না এত ধুনো ধোঁয়ায় আরও বেশি মানে আমাদের থেকে সোনায়ের কাশিটা বেশি হয় তো সেই জন্য আর দেখতে পাচ্ছ তো গলার অবস্থাটা এখনও ঠিকঠাক হয়নি পুরোপুরি এখনও কিছুটা মানে আছে তো রাতের দিকে হলে একটু বাড়াবাড়ি হয় কাশিটাও একটু বাড়ে আর কি হ্যাঁ তো যাই হোক চলো এই সব ভেবে বসে থাকলে তো আর চলবে না কাজ তো আর থেমে থাকবে না কাজ তো চলতেই থাকবে আর হচ্ছে আর সকালে উঠে এই গাছপালাগুলো একটু দেখছি এখন গাছে কি ফুল ফুটেছে না ফুটেছে তো এগুলো একটু দেখে নিচ্ছি আর জামা কাপড়গুলো এখনও মিলিনি তো জামা কাপড়গুলো একটু পরে মিলবো আর চলো বন্ধুরা এবার ঠাকুরের বাসনটা মেজে পূজাটা দিয়ে দেবো তো জল দিয়ে 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 চারিদিকে অনেকটা জল স্বাদে এদিক ওদিক সেদিক মানে দিচ্ছি আর ভালো লাগে সকালবেলা বেশ চারদিকে একটু বেশ জল টল ছড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে না সত্যি কথা ভালো লাগে আর কি রোজ তো সময় পাই না কারণ সোনাইকে দিয়ে এসে তখন পড়ানো থাকে কিছুই হয় না হাজব্যান্ড এগুলো করে আর তো আজকে যেহেতু হচ্ছে হ্যাঁ টাইম আছে তো সেই জন্যই কাজ করে নিচ্ছি তো বন্ধুরা আজকে কি বলতো বাবু পড়তে আসার কথা ছিল তো সকালে দেখলাম বাবু আসেনি আর তো সেই জন্য ভাবলাম যে চলো কাজবাজগুলো সেরেই ফেলি তো বেকার সময় নষ্ট করে তো লাভ নেই আর তো সেই জন্য আর কি কাজবাজগুলো একেবারে সেরে ফেলছি আর আজকে শরীরটাও মানে ঠিক সায়ে দিচ্ছিল না সকালবেলায় আর কিন্তু সেইভাবে বসে থাকিনি আর তো উঠে যখন কাজ করতে লাগলাম দেখলাম যে ঠিকই আছে চলো চলে যাবে মোটামুটি তো এরকমভাবে এবার তো সব কিছু ঠিক আছে কিন্তু যখন নিজের শরীর সুস্থ না থাকে না তখন কোনো কিছু কাজই ভালো লাগে না আর তো দেখো একটা একটা করে ঠাকুরের বাসন কোষণে এনে যেখানে যেখানে জল দেওয়ার দিচ্ছি আর ঠাকুরের এই তুলসী থানটা ধুয়ে দেব তারপরে হচ্ছে ওই কোণে ওখানে জল দেব ওখানে গাছগুলো আছে ওখানে জল দেবো তো এরকমভাবে প্রচুরই কাজকর্ম থাকে আর ছাদ বাগানটা একবার দেখে নাও বন্ধুরা ছাদ বাগানের গাছপালাগুলো তোমাদের সাথে না দেখালে তো মনটা খচখচ করে তো সেই জন্য ছাদ বাগানের গাছপালা দেখাও যাক ফুল ফুটবে অনেক কটা আকন্দ মানে একসাথে কুঁড়ি হয়ে আছে তো এই যেই গাছ হলুদ কোলকেটাও মানে ফুটবে ঘট কলকে আর তার সাথে লঙ্কা গাছটা দেখো একসাথে কত ফুল দিচ্ছে প্রচুর ফুল দিচ্ছে লঙ্কা গাছটা একসাথে আর চারপাশে পরিবেশটা দেখো একদম মানে বেশ ঠান্ডা ঠান্ডা সকালের যে ওয়েদার সেটাই হ্যাঁ তো সেই জন্য আর হচ্ছে দেখো এই যে সোনাই ড্রয়িং শিখতে যাচ্ছে তো সানডে করে তো ড্রয়িং শেখা থাকে জানোই তোমরা তো এই জন্য সান সানডেতে হচ্ছে বাবার সাথে শোনাই যাচ্ছে ড্রয়িং শিখতে আর মামার যে পুজোর সময় জামাটা দিয়েছে কাল থেকে এই জামাটা বার করে রেখেছে এই জামাটাই পড়ছে বারবার না তো বললাম ঠিক আছে এই জামাটা পরেই স্যারের কাছে যা আবার বিকেলে গান শিখতেও যাবি এই জামাটা পরে তো সেই জন্য শোনাই এই জামাটা পরে ভীষণ হ্যাপি হ্যাঁ তো সোনাই এখনও যাচ্ছে বাবার সাথে গান এই ড্রয়িং ক্লাসে আর আমি এখন কাজবাজগুলো সেরে ফেলি তো কাজবাজ সারবো বলতে খুব চট জলদি সেরেছি বন্ধুরা ভিডিও এডিট করে পাবলিশ করেছি তারপরে রান্না করেছি সেই সব ভিডিও কিছুই তোমাদের সাথে আর শেয়ার করিনি হ্যাঁ কারণ সানডে মানে গানের ক্লাস জানো একটু চাপ থাকে তো রান্না করেছি দেখো এই যে মুগের ডাল করেছি আর আলু রাঙ আলু কুমড়ো দিয়ে তরকারি বেগুন ভাজা চাটনি একদম নিরামিষ হয়েছে আর আজকে যেহেতু মাঘি পূর্ণিমা সকাল সকাল গোপাল সোনাদের দেখো একদম সুন্দর করে সাজুগুজু করে দিয়েছি তোমরা দর্শন করো আমার সোনা বাবাদের তো ভগবানের দর্শনে সত্যি কথা মন অনেক ভালো হয়ে যায় আর মনের সব কিছু মলিনতা কেটে যায় তো বন্ধুরা এখন থেকে তো ঠিক করেছে যতই শরীর খারাপ থাকুক যাই থাকুক তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করবই সে ছোট হলেও শেয়ার করবো বন্ধুরা আর হচ্ছে দেখো এখানে রান্না বান্না তো হয়ে গেছিলো সোনাইকে খাইয়ে দিয়েছি সোনাইকে ঘুমও পাড়িয়ে দিয়েছি আমিও একটু শুয়েছিলাম যেহেতু শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিলো আর তো এখন আমি আর হাজব্যান্ড খেতে বসেছি আর এখন হচ্ছে খেতে বসেছি দুটো বাঁচতে যায় আর রান্না হয়েছে হচ্ছে মিক্সড একটা সবজি আলু পেঁপে কুমড়ো সিম দিয়ে আর বেগুন ভাজা টমেটো চাটনি আর মুগের ডাল তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরে লাঞ্চে মেনু হ্যাঁ তো বন্ধুরা চলো দুজনেই বসে গেছি আর সোনাই তো দেখলে যে খেয়েছে খেয়েছে ফল টল খেয়ে তারপরে এখন সোনাই ঘুমিয়ে পড়েছে আর আমি স্নান করে পূজা দিয়েও চলে এসেছি গলাটা দেখো এখনও ভার ভার আছে তো পূজা দিয়ে চলে এসেছি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরোতে হবে তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আজকে আসার সময় আর কিছু কিনে আনিনি বাড়িতেই সন্ধ্যারটা যে হচ্ছে টিফিনটা সেটা বানালাম আর তো বাইরে কেনা খাওয়ার একদমই খাইনি কে কারণ হচ্ছে তিনজনেরই শরীর ভালো নেই তো সোনাইকে একটা বিস্কিট কিনে দিয়েছিলাম সোনাই খেয়েছিলো আর তো তারপরে বাড়িতে এসে সন্ধ্যা দিলাম দিয়ে তারপরে হাত পা ধুয়ে সোনায় কাপড় ছাড়িয়ে এখন সবাই মিলে বসে গেছি দেখো সোনাইকে গানের স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর এসে এখন সবাই টিফিন খাচ্ছি আর হচ্ছে পরোটা চিনের পরোটা আর হচ্ছে চিনি আর তার সাথে আছে চা তো চলো বন্ধুরা টিফিন টিফিন করে নিই সোনাইয়ের তো খাওয়া প্রায় কমপ্লিট আমি আর হাজব্যান্ড খাবো হাজব্যান্ডও খাওয়া শুরু করেছে হ্যাঁ তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার আসছে আর শীতকালে তো গরম গরম চা ছাড়া তো কথাই নিই আর গলা তলা তো ব্যথা তো সেই জন্য হয় চাটা বেশ গরম গরম করে নিলাম একসাথে খেয়ে নিই চলো